आदिदेव शंकरा, हे शिवाय शंकरा, तेरे जाप के बिना भोलेनाथ शंकरा, चले ये सांस किस तरह, हे शिवाय शंकरा। मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग और हैप्पी मा शिवरात्रि। कल के शिवरात्रि जदिओ हो गेछे, किन्तु आज के आमी करछि কেন কি দুদিন পড়েছে, অনেক লোকে আজকে করছে, আমিও তাই আজকে করেছি। তো আমার এই পুজো দেওয়া শেষ হলো, এখন 12টা বাজে, আর এখানে তো সেরকম সব জিনিস পাওয়াও যায় না, তো অতি কষ্টে মানে কালকে 2-3 বার ঘুরে ঘুরেও আমরা বেলপাতা পাইনি। তো যা যতটুকু পেয়েছি, এমনকি ফুলও অনেক কষ্টে পেয়েছি, আর বেল ধুতরো ফল এইসব তো ছেড়েই দাও, আশা করাই বেকার এখানে। হ্যাঁ, পার্টিকুলারলি কিছু কিছু জায়গা আছে যেগুলো যেখানে পাওয়া যায়, কিন্তু সেগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূর, আর উইকডেজে এত দূর যাওয়ার তো সুযোগই হয়ে ওঠে না। তো যাই হোক, মনে শ্রদ্ধা দিয়ে যতটুকু যা পেয়েছি তাই দিয়ে পুজো করেছি। আর আমাদের এমনিতে আমাদের পেতলের বেলপাতা আছে একটা, ওইটা দিয়ে ওটাই ঠাকুরকে দিয়েছি, ওটা এমনিতে প্রতিদিনই দিই যদিও, তো ওটা দিয়েই আজকে পুজো হয়েছে। ঠাকুর নিজেই হয়তো চায় না এবারে বেলপাতা, আগের বারেও মানে 2 বার ধরে গিয়ে মানে অনেক কষ্টে সৃষ্টে 2-4টে জোগাড় করতে পেরেছিলাম, এবারে সেটাও করতে পারিনি। তো যাই, সবই ঠাকুরের ইচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে আমাদের লাঞ্চে হচ্ছে যেহেতু নিরামিষ খাবো আজকে, কালকে আমরা নিরামিষ খেয়েছিলাম কিন্তু ভাত খেয়েছিলাম, নিরামিষ ভাত, আজকে তো ভাত খাবো না, তো আজকে হবে লুচি আর আলুর দম। তো আলুর দম অলরেডি সেদ্ধ মানে প্রেশার কুকারে উঠে গেছে, আর বেগুন ভাজা হবে, আর চাটনি আছে, বাস। আর এই পোষা টোষাদ কাটবো, খাবো এবার প্রসাদ খেয়ে, জল খেয়ে প্রসাদ খেয়ে, তারপর আবার শ্রেয়াংশের আবার একটা সময় ওই হয়ে যাবে, কি বলে, ক্লাস অফ হবে 1 ঘন্টার জন্য, আবার 2টো থেকে ওর ক্লাস হবে, তাই জন্য ওকে ও বলে গেছে আমাকে 1টার মধ্যে খাবার দিয়ে দেবে, তাই ওর জন্য তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে নিতে হবে। তো চলুন আগে বানিয়ে নিই। রান্না বান্না প্রায় শেষ, লুচিটা কটা ভাজা হয়েছে, আর 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 একটু পরে আর ভাজা হবে, কেন কি এখনো চান টান করেনি, ওরা চান টান করে নিক। আর এখন আমরা প্রসাদ খাচ্ছি, এই যে মাকে কলা দিলাম,
আমি একটা কলা খাবো। প্রসাদ, জল আর প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো এখন একটু কলা খেয়ে নিই, তারপর একটু পরে লাঞ্চ করব, ওদের চান টান হয়ে গেলে। আর আজকে আমার শ্বশুর শাশুড়ি ভ্যাকসিন দিয়ে এসছে, তো এটা একটা ভালো খবর। আর মাও যাবে, মায়ের স্যাটারডে ডেট দিয়েছে, রেজিস্ট্রেশন করার পর স্যাটারডে ডেট দিয়েছে, তো স্যাটারডে মা যাবে। স্যাটারডে তো কালই, হ্যাঁ তো কালই যাবে মাও। তো অনেকজনের বলছে যে জ্বর টর আসছে, সবার না, তো এখন অবধি তো ঠিকই আছে ওরা, মানে সেরকম কোনো প্রবলেম হয়নি এখনো। শিবরাত্রি স্পেশাল লাঞ্চ রেডি, এই ফুলকো 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 লুচি, আলুর দম, বেগুন ভাজা আর চাটনি। কিন্তু যে এমনিতে কোনো, মানে আমরাই নিরামিষ খাই, যারা মানে যারা শিবরাত্রি করে তারাই খায়, ওরা তো ভাত খেতে খেতেই পারতো, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা কালকেও নিরামিষ খেয়েছি আর কালকেও নিরামিষ ভাত খাওয়া হয়েছিলো, তো আজকে আবার নিরামিষ ভাত খাওয়ার থেকে লুচি আর আলুরদম খেতে বেশি ভালোবাসে। ওর বাবা বেশি ভালোবাসে, ও অতটা ভালোবাসে না, কিন্তু একদিন আবার সবার জন্য একবারই করা হয়ে গেল, নালে আবার এক ওদের জন্য ভাত করতে হতো, আবার আমাদের জন্য এ করতে হতো। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজি খেতে কি না, তো ও বললো হ্যাঁ হ্যাঁ, বলছে আমি তো তিন বেলায় খেতে পারি আলুর দম, ও তিন বেলায় আলুর দম পরোটা খেতে ভালোবাসে। তো তাও আমরা লুচি করেছি, রাত্রিরে দেখি যদি পরোটা খায় তো রাত্রিরে পরোটা হবে। চলে গেল ওখানে টিভি দেখতে দেখতে খাবে বলে, যেহেতু আজকে লুচি সেই জন্য আর ডাইনিং টেবিলে খেতে ইচ্ছা করছে না। তো মাঝে মাঝে ভালোই লাগে লুচি আলুর দম খেতে, কিন্তু আমরা এখন এত হেলথ কনসিয়াস হয়ে গেছি বলে এখন লুচি পরোটা বেশি করাই হয় না, খুবই কম, এরকম কোনো অকেশন এলেই করা হয়, নাহলে হয় না। আর বেশিরভাগ এমনি উপোস টুপোস থাকলে, আমাদের ষষ্ঠী টষ্ঠী এরকম থাকলে আমি বেশিরভাগ দালিয়াই খেয়ে নিই, লুচি পরোটা খাই না। তো আজ অনেকদিন পর লুচি আলুদম খেয়ে বেশ ভালো লাগছে, সেই বোধ হয় সরস্বতী পুজোয় খেয়েছিলাম, তাও মানে ওই পুজোর ওখান থেকে যেটা দিয়েছিল আর কি। আমিও যাই ওখানে লুচিটা নিয়ে আসতে হবে। তো লাঞ্চ হয়ে গেল আমাদের, আর খেতে খেতে আমরা একটা সিনেমা দেখছিলাম, দ্য ক্যাপ্টেন, অ্যামাজন প্রাইমে। তো সিনেমাটা এত ভালো ছিল যে খেতে খেতে আমরা হাত ধুতেই ভুলে গেছি, মানে এত ঢুকে গেছি ভেতরে, বেশ মানে কি বলবো, ওটাই কি বলে না, রোমাঞ্চকটাকে কি বলে, মানে এত থ্রিলিং সিনেমাটা ছিল, মানে ফ্লাইটের উপরে, প্লেনের মানে কি বলবো, আমার মুখে ওয়ার্ডই আসছে না, মানে একটা প্লেন ক্র্যাশ হতে হতে কিভাবে বাঁচালো আর কি ক্যাপ্টেনটা, তো এটার উপরই সিনেমাটা। আর লাস্টের মোমেন্টগুলো এমন ওই হয়ে গেছিলো, মানে আমরাই ভাবছিলাম কি হবে কি হবে, মানে এরকম আমাদের মানে ওই
গুজবাম্পস এসে যাচ্ছিল এরকম। তো যাই হোক, সিনেমাটা খুব ভালো ছিল। তো যেহেতু ওদের উইন্ডশিল্ডটা ভেঙে গেছিলো সামনে প্লেনটার, তো সেই জন্যেই মানে অ্যাক্সিডেন্ট হতে হতে কিভাবে বাঁচলো এটাই একটা স্টোরিটা ছিল। আর যাই হোক, তোমরাও দেখতে পারো অ্যামাজন প্রাইমে, সিনেমাটা খুব ভালো, হিন্দি ইংলিশ দুটোতেই আছে। দ্য ক্যাপ্টেন সিনেমাটার নাম, চাইনিজ সিনেমা অ্যাকচুয়ালি, ডাবিং করা। তো বেশ ভালো লাগলো। এখন ফল কাটছে, ওই প্রসাদের ফলগুলো, তো এগুলো আমরা এখন খাবো। তো ব্যাস আর কি, তো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। তো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য গুড বাই।